মাত্র চার চামচ তেল দিয়েই বানিয়ে নিন ঝটপট এই মুখরোচক নাস্তাটি। তেলের দাম বৃদ্ধি পাওয়ায় তেলের জিনিস খাওয়া আমরা অনেকেই কমিয়ে দিয়েছি, কিন্তু এই নাস্তাটি একেবারে তেল কম দিয়ে বানানো যাবে, কিন্তু খেতেও ভীষণ মজার আর হেলদিও বটে। তো আমি নাস্তাটি বানানোর জন্য এখানে আটার সাথে দুই চামচ তেল দিয়েছি এবং স্বাদমতো লবণ দিয়ে শুকনোভাবে উপকরণগুলো হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তার সাথে পরিমাণ মতো পানি দিয়ে একটা নরম নরম ডো তৈরি করে নিব, যেইভাবে আমরা নর্মালি রুটি পরোটার জন্য ডো তৈরি করে থাকি। ডোটা তৈরি হয়ে গেছে। পুর বানানোর জন্য আলু কুচি, গাজর কুচি এবং বরবটি কুচি, সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবং মরিচ কুচি, সাথে স্বাদ মতো লবণ এবং মশলা টশলা ঘরে যা যা আছে সব কিছু দিয়ে দিবেন আপনার পছন্দ অনুযায়ী। তারপরে চুলায় বসিয়ে এইভাবেই কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নিব তেল দেওয়ার আগে। একটু নরম নরম হয়ে আসলে আমি এখানে অ্যাড করে দিব এক চা চামচ তেল। তেলটা দিয়ে আমি ভালো করে এভাবেই আরও কিছুক্ষণ একদম লো আঁচে রেখে সিদ্ধ করে নিব এই সমস্ত উপকরণগুলো। সিদ্ধ করতে যদি মনে হয় একটু দেরি হচ্ছে, তাহলে সামান্য একটু পানি অ্যাড করে সিদ্ধ করে নেবেন। সিদ্ধ করা হয়ে গেলে তারপর আমি এখানে অ্যাড করে দিব একটা ডিম। ডিমটা না দিয়েও কিন্তু এই নাস্তাটা বানানো যাবে, তবে ডিমটা দিলে আরও খেতে বেশি ভালো লাগবে। তবে কেউ যদি চান আমি এই মুহূর্তে ডিম দিয়ে খাবো না, শুধুমাত্র সবজি দিয়েই খাবো, সেই ক্ষেত্রে কিন্তু শুধু সবজি দিয়েও বানানো যাবে। তো পুর বানানোটা হয়ে গেছে, এখন আমি চলে এসেছি সেই ডোটার কাছে। ডোটা আমি আটটা ভাগে ভাগ করে নিব, যতটা আমি বানাতে চাই সেই অনুসারে। একটু বড় বড় করে বানালে বড় বড় করে লেচি করে নেবেন, ছোট করে বানালে ছোট করে লেচি করে নেবেন। এইভাবে লেচিগুলো করে নিয়েছি, এখন আমি ছোট ছোট করে রুটির আকারে বানিয়ে নেব, পাতলা পাতলা যতটুকু করা যায়। তো ছোট্ট একটা রুটি বানিয়ে তারপরে দিয়ে দিব সেই পুরগুলো। তো রুটি বানানোটা কিন্তু আমার হয়ে গেছে, এখন চলেন পুরগুলো আমি দিয়ে দিই। রুটির একটা সাইডে থেকে আমি পুরগুলো লম্বালম্বি আকারে বসিয়ে নেব, যতটা একটার ভেতরে পুর বসানো যায় ঠিক ততটা। পুরটা বসিয়ে রুটির একটা সাইড ধরে আমি মুড়িয়ে মুড়িয়ে একটা রোলের মতো করে নিব সম্পূর্ণ রুটিটাকে। তো এইভাবে আমি একটা রোলের মতো করে পেঁচিয়ে নিয়েছি। এখন রুটিটার দুই পাশ থেকে ধরে একটু টেনে লম্বা করে নিয়ে এটাকে আমি এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে নিব। পেঁচিয়ে যে মাথাটা অবশিষ্ট থাকবে সেই মাথায় সামান্য একটু পানি অ্যাড করে এইভাবে এখানে জয়েন্ট করে দিব। পানিটা না দিলে কিন্তু জয়েন্টটা খুলে আসতে পারে, এজন্য পানিটা অবশ্যই দিতে হবে। তারপরে এই অবস্থাতে হাত দিয়ে একটু চেপে চেপে বড় করে রেখে দিব। সমস্ত নাস্তাগুলোই কিন্তু আমি এভাবেই রেডি করে নিয়েছি। আমার সব মিলিয়ে আটটা নাস্তা হয়েছে, একটু বড় বড় করে বানিয়েছি এই কারণে আটটা হয়েছে। সেমভাবে আরেকটা আমি আপনাদের দেখালাম যাতে বুঝতে অসুবিধা না হয়। তো আমার নাস্তাগুলো কিন্তু বানানো শেষ। কারো যদি তেলের কোনো প্রবলেম না থাকে অথবা তেলের জিনিস খেতে ভীষণ পছন্দ করেন, অনেকটা বেশি মুচমুচে, তারা কিন্তু একেবারে ডুবো তেলে ভেজেও এগুলো খেতে পারবেন, অথবা এগুলো কিন্তু স্টিম করেও খাওয়া যাবে, পানিতে দিয়ে সিদ্ধ করেও খাওয়া যাবে, আর আমি আজকে যেভাবে করেছি ঠিক এভাবেও খাওয়া যাবে। তো যার যেভাবে যেদিন মন চাবে বা যেটা সুবিধা মনে হয় সে সেইভাবে। আমি এক চা চামচ তেল দিয়ে কড়াইটার ভেতরে ভালোভাবে তেলটা ছড়িয়ে দিয়ে দিয়েছিলাম নাস্তাগুলো। একটু লো আছে, এপাশ ওপাশ উল্টিয়ে পাল্টিয়ে লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। আর এই ভাজার কাজটা যদি এই অল্প তেলে করতে চান অবশ্যই ফ্রাই প্যানে করতে হবে, আর কড়াইতে যদি করেন তাহলে কিন্তু হবে না, সেই ক্ষেত্রে তেলের পরিমাণ আরেকটু বেশি লাগবে। তো এই তো আমার ঝটপট অল্প তেলের মুখরোচক নাস্তা রেডি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর বানিয়ে খাওয়ার আমন্ত্রণ। আসসালামু আলাইকুম।